গেল 10 বছরে আইসিসি ইভেন্টে কোনো ট্রফি নেই ভারতের। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাও হাতছাড়া হয়ে গেল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনকভাবে হেরে স্বপ্নভঙ্গ হয় ভারতের। সেই হারের পর এক ম্যাচের পরিবর্তে 3 ম্যাচ খেলে ফাইনালের ম্যাচ বাড়ানো নিয়ে মন্তব্য করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তার মতে ফাইনাল হওয়া উচিত 3 ম্যাচের। তবে রোহিত শর্মার এই দাবির পর অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও ভালোই খোঁচা মেরেছেন। তিনি বলেন তার কোনো সমস্যা নেই, 50 ম্যাচের সিরিজও হতে পারে, তবে অলিম্পিকে এক দৌড়েই কিন্তু সোনার পদক জিততে হয়। অস্ট্রেলিয়ান ফুটবল ও রাগবি প্রতিযোগিতারও ফাইনাল হয়, খেলা তো এটাই। দ্য ওভালে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারের পর অনেকটা আক্ষেপের সুরে সংবাদ সম্মেলনে রোহিত বলেছিলেন, গত 2 বছর ধরে অনেক পরিশ্রম করে তারা ফাইনালে উঠেছিল, কিন্তু মাত্র 1টা ম্যাচেই ফাইনালে খেতাবের ফয়সালা হয়ে গেল। তিনি চান ফাইনাল অন্তত 3 ম্যাচের হোক। পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল 3 ম্যাচের করা হলে সেটাই চ্যাম্পিয়ন নির্ধারণের ক্ষেত্রে একেবারে সঠিক হবে। শুরু হলো ডিজিটাল ক্যাম্পেইন সিজন 18। এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রি গাড়ি, রয়েছে লক্ষ লক্ষ উপহার। তাই রোহিতের দাবিকে ভিত্তিহীন এবং অযৌক্তিক তা প্রমাণ করার চেষ্টায় খানিকটা খোঁচাই মেরেছিলেন কামিন্স। তিনি বলেন, শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ কেন, ওয়ানডে ও টি-20 বিশ্বকাপও জিততে হয় 1টা ফাইনাল খেলেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠাও কামিন্সের কাছে কম প্রতিযোগিতামূলক নয়, ফাইনালে উঠতে পৃথিবীর সব জায়গায় জিততে হয়। এক চক্রে 20টি টেস্ট ম্যাচ খেলতে হয়, তারা এই 20 টেস্টের মধ্যে 3টা বা 4টা টেস্টে হেরেছে। তাদের দলের খেলোয়াড়রা পুরো প্রতিযোগিতায় চমৎকার খেলেছে, তারা এই প্রতিযোগিতার চাপের সাথে নিজেদের ভালোভাবে খাপ খাওয়াতে পেরেছেন বলেই টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতাটা খুবই তৃপ্তির। যদিও রোহিত নিজেও মনে করেন এত ঠাসাসুচির কারণে 3 ম্যাচ আয়োজনের সময় পাওয়া যাবে কিনা, কেননা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট বর্তমানে ক্রিকেটকে ডমিনেট করার কারণে প্লেয়ারদের নিয়মিত ব্যস্ত শিডিউলের মধ্যে দিয়েই যেতে হয়। অনেক ক্রিকেটার তো এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণে জাতীয় দলের সেন্ট্রাল কন্ট্রাক্ট লিস্ট থেকেও নাম প্রত্যাহার করে নিচ্ছেন। 2 বছর আগে গত টেস্ট চ্যাম্পিয়নশিপের আসরেও সর্বোচ্চ পয়েন্ট নিয়ে টেবিলের ওপর থেকে ফাইনালে উঠেছিল ভারত, কিন্তু সেবারও তাদের হারতে হয়েছিল তাসমান পারের আরেক দেশ নিউজিল্যান্ডের কাছে। তখনও ফাইনালে হেরে একই সুরে কথা বলেছিলেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছিলেন, বিশ্বের সেরা টেস্ট দল একটা টেস্ট দিয়েই বেছে নেওয়া হবে সেটা তিনি মানতে নারাজ। ফারাজি মালিহা, অনফিল্ড।